তারি নজরদার কাছে ভিক্ষা স্বরূপে তুমি চেয়ে নেবে বাবা বেশি কবিতা কেবল মাত্র 12টি বছরের জন্য ভিক্ষার স্বরূপ চেয়ে নেব দুইখানা জীবি আমি হ্যাঁ যেন আমার পূজার পরিচয় হলে পুনরায় ফিরিয়ে দেব পিতা তাকে আই হবে মা যাও বাবা এই যে তোমার আজ হাত হলে আশীর্বাদ করি মা যেন তুমি বিশ্ব পূজিতা হতে পারো বেশি কবিতা বম্বন কৈলাসপতি বম্বন কৈলাসপতি বম্বন কৈলাসপতি আমি হলাম এই সর্বধামে দেবরাজ ইন্দ্র, তাই তো আমার অনুরোধ উষা এই অমরাবতীতে নিত্য গান করে সকলে দেবী দেবীর মনকে মোহিত করে তারা আমার কাছ থেকে আমার পুষ্প রথ নিয়ে গেছে, তারা ওই না পুষ্প বাগান। কিছুক্ষণের মধ্যেই আমি আমার এই বিশ্রামালয়ে বিশ্রাম করে নিয়ে গেল। দাদা গো তব চরণি জানাই শত কোটি প্রণামে দাদা গো। আয়ুষ্মান ভব একে পদ্মাবতী দাদা পত্তারে দেখি আমি পরমে আদরে দাদা অর্ধেক সিংহাসন দিয়ে বসাইলাম রে। একে বললে গো দাদা সত্যি আমি সিংহাসনে বসতাম দাদা গো, কিন্তু পারলাম না সেই সিংহাসনে বসতে। আমি একে পদ্মাবতী দাদা গো এ তোমার দাদার কাছে এসেছো এই না অমরাবতীতে, আরে তুমি বলতে চাও আমি বসতে পারবো না কিন্তু কেন দাদা গো? আজ বড় বুক ভরা ব্যথা নিয়ে এই অমরাবতীতে ছুটে এসেছি দাদা। বুক ভরা ব্যথা নিয়ে আমি বলি শিব সদা কি ছোট আগমন হেতা, বল পদ্মাবতী তোমার দুঃখেরই কথা। সকল দুঃখেরই কথাই আমি খুলে বলবো দাদা গো তোমায়, তবে আজ আমার হস্তে হস্ত দিয়ে অঙ্গীকার করতে হবে দাদা। একটু বলে পদ্মাবতী দাদা গো আমার সঙ্গে সত্য করবে? হ্যাঁ দাদা আমি তোমার সঙ্গে সত্য করবো, কিন্তু তোমার দুঃখের কথা শোনার আগে তোমার সঙ্গে করতে হবে আমাকে অঙ্গীকার। সত্যি ভাবনায় চিন্তিত হলাম আমি, তোমার সঙ্গে করতে হবে আমাকে অঙ্গীকার। কিন্তু বেশ পদ্মাবতী যখন তুমি বলতে দাও আমার সঙ্গে সত্য করবে, বেশ সত্যি সত্যি আমি তোমার সঙ্গে সত্য করছি। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য ভঙ্গ হইলে তাহলে নরকে হয় বা তাই হবে পদ্মাবতী। আমি দেবতা হয়ে যদি সত্য উলঙ্ঘন করি আমার নরকে হবে বাস। বলো খুলে তোমার দুঃখের বিপদ। শোনো দাদা মম দুঃখের বাড়ি, আমি বলি শোনো দাদা তুমি দেবরাজ, তোমাকে কহিতে কথা পাই বলো না, সকল দেবতার পূজা হয় তোমা হতেই বিলম্ব কেন দাদা? পদ্মাবতী তুমি পারলে এই কথা এই অমরাবতীতে বলতে দাদা গো? আমি যে নিরুপায় আমার চাওয়া পাওয়ার কিছুই নেই দাদা গো। পদ্মাবতী একমাত্র দুই খেলা পুষ্প অনুরোধ পুষা আমার হস্তে যদি আর পড়ে না 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 কখনো হতে পারে না পদ্মাবতী এই অমরাবতী সর্বশ্রেষ্ঠ আমার অনুরোধ উষা, তাকে আমি কিভাবে তোমার হাতে তুলে দিতে পারি? তুমি না আমার সত্যে আবদ্ধ হয়েছে আমার সঙ্গে না সত্য করেছে, তবে সত্য লঙ্ঘন করবে দেবু বা একে শুনালে পদ্মাবতী আমি তোমার সঙ্গে সত্য করে আছি কিন্তু আমি তো পারবো না আমার অনুরোধ উষা তোমার হাত হাত তুলে দিতে। জানতাম আমি মর্তেরে মানবরা মিথ্যা কথা বলে থাকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে, কিন্তু
স্বর্গের দেবতা দেবরাজ ইন্দ্র কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেই দাদা? কথা বলি দাদা গো, তাই তো সত্যি, কিন্তু একটি কথা রয়েছে। এমন কি কথা দাদা? অনুরোধ উচাপতি, তিনি আমার এই অমরাবতীতে নিত্য গান করে সকল দেবী দেবীর মনকে মোহিত করে, তাদের শুনিলে যে পাপের কোনো দোষ না। তবে আমার কাছে উপযুক্ত যুক্তি রয়েছে দাদা। উপযুক্ত যুক্তি? এমন যুক্তি রয়েছে পদ্মাবতী, প্রত্যেক দিনই যেমন অনিরুদ্ধ উষা নিত্য কলায় পরিদর্শী, নিত্য গানে পছন্দ তাদের সর্বশ্রেষ্ঠ নর্তকী তারা, তাই আজ ছুটে এসেছি আমি তার জন্য সেই বিনন্দিনী পদ্মাবতী বলে করিবে পুনর্বার নিত্যের আহ্বান। যদি উষা নাচে ভাল অপটে টুটাইব তার, এই ছড়ে দিবে তুমি সাথ, আমি দহে মানি লব পৃথিবীতে জন্মাইব, খণ্ডিবে মম মনস্তা। বুঝেছি পদ্মাবতী, বুঝেছি দাদা গো, আমার অনুরোধ উষাকে দেখো, এই অমরাবতীতে নিত্য গান করার লাগি। কপট করিয়া করবে তাল ভঙ্গ, তাল ভঙ্গর অভিশাপ করে পাঠাইব দ্বাদশ বছরের জন্য ওইটা মূর্ত ভব। বেশ পদ্মাবতী, তুমি আমার এই ইন্দ্রালয়ে বিশ্রাম করো, আমার অনুরোধ উষাকে দেখে আমি নিত্য গানের ব্যবস্থা নিচ্ছি। কে কোথায় আছো? চিত্রসেনকে পাঠিয়ে দে, এই নাও অমরাবতীতে। আশীর্বাদ করি চিত্রসে, চিত্রসে তুমি এসেছ এই অমরাবতীতে, কিন্তু আমি যে তোকে কিছু কথা বলতে চাই। যাও অতি সৎসরে ছুটে যাও, তুই ওই না অনুরোধ উষাকে ডেকে আনে আমার এই অমরাবতীতে। ঠিক আছে মহারাজ। কিন্তু তার সঙ্গে সঙ্গে সর্বমর্থ পাতালে যত দেব দেবী রয়েছে সকলে দেব দেবীকে আমন্ত্রণ করে নিয়ে আসবে এই আমার অমরাবতীতে। বেশ কল্যাণ হনস, চলো আমরা বিশ্রামালয়ে বিশ্রাম করি, হনকের মধ্যে হবে অমরাবতীতে নিত্য গানের আয়োজন। আমায় ভালো লাগে না, না না না
দেখো না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কথা বলবি না, তুমি আমায় ভালোবাসো না? বুঝছি, সত্যি ভালোবাসো না? সত্যি একেবারে সত্যি? এইটা তো ক্ষমা চাইছি। এত যে নারীদের রাগ হয়ে আমি জানাইছি, এতটা রাগ এসে না বলি আসি দেখি সে মরি জীবনে মিলনের সাথ জাগে বন্ধু কোন জগনে
তোমারই সঙ্গে মিলনের সাত জাগে বন্ধু, মিলনের সাত জাগে বন্ধু, আসিবে কিসে ফুল বাগানে নিয়ে যাই অথবা না নিয়ে যাই, কিন্তু তোমার জন্য না আমি অনেক সুন্দর ফুল নিয়ে এসেছি। কি সুন্দরী জবা ফুলটা জানো, বলি জবা ফুলের গালে প্রজাপতি গালে আমরা তার সুরে কইব হাই গো মনের গাজোটা
মোদির খুলিব আই গো মনের দরজা মোদির খুলিব যাবা ফুলের গালে সোজা প্রতি গালে যাবা ফুলের গালে সোজা প্রতি গালে আমরা তাহার সুরে কইব আই গো মনের দরজা মোদির খুলিব আই গো মনের দরজা মোদির খুলিব আমরা বসে একটু বিশ্রাম করে নিই। আবার কেন আমাদের পুনরায় ডেকে পাঠিয়েছে? আমি যদি তোদের না বলি তোরা কিভাবে জানতে পারবে? সত্যি প্রভু, তাই তো অনুরোধ উষা সিটুয়া পরিত্যাগ করে এই অমরাবতীতে পদার্পণ করিয়াছে দেবী পদ্মাবতী। যে দেবীকে আমরা দর্শন করার জন্য মনে ইচ্ছা দিয়েছিলাম, আজকে সে দেবী আমাদের অমরাবতীতে পদার্পণ করিয়াছে, তাকে আমরা সৎসঙ্গে প্রণাম জানাই। প্রণাম হই মা। আর বিলম্ব কেন গো? এবার তুমি আনন্দে নৃত্য আরম্ভ করো, আমি মাদল বাজাচ্ছি। তাই উষা, কিন্তু প্রতিদিন আমার এই অমরাবতীতে নৃত্য গান করো। যে মতন প্রতিদিন এই স্বর্গমর্থ পাতালের দেবী দেবীকে তার সঙ্গে সঙ্গে আমার মনকে মোহিত করো, সেইভাবে আজকে এই অমরাবতীকে নৃত্য গান করে দেবী পদ্মাবতী মনকে জয় করে তুলো। তাই হবে বলব। ও তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, তুমি কিয়া তুমি কিয়া
তুমি দেখো মোয়াশিয়া উষা রানী এই আমার স্বর্গের ডোমিনীরা এই নৃত্য গান করে। যদি আমি নৃত্য প্রদর্শন করি কোন নৃত্য প্রদর্শন করবো জানো দাদা? হ্যাঁ, যদি এই অমরাবতী সর্বশ্রেষ্ঠ নর্তকী এক হস্তে ঘিয়ের বাতি মস্তকে জলের ঘুটি কাঁচা সরার উপর যদি নৃত্য তার ভঙ্গ করতে হবে তবে সেই নৃত্যে আমি প্রদর্শন করবো দাদা। এ কি শুনালে পদ্মাবতী? দাদা গো, হাতে থাকবে তেলের বাতি মাথায় থাকবে জলের ঘুটি এই কাঁচা সরের মধ্যে আমার অনুরোধ উষা নৃত্য করবে। অষ্ট তাল ভার করি পদ্মাবতী। দাদা, এই নৃত্য তো কঠিন নৃত্য, তারা কি পারবে? দাদা গো, হ্যাঁ তুমি না বলেছে ইন্দ্রপুরে সর্বশ্রেষ্ঠ নর্তক নর্তকী অনুরোধ উষা? হ্যাঁ, তাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয় দাদা। বেশ পদ্মাবতী, সর্বশ্রেষ্ঠ আমার অনুরোধ উষা সত্যি পারবে এই অমরাবতীতে এই কাঁচা স্বরে নৃত্য করতে অনিরোধ। তাই আজকে এই অমরাবতীতে যদি যা নৃত্য করছিলে সে নৃত্য করতে হবে না? তাহলে বলো প্রভু, এই অমরাবতীতে নৃত্য করতে হবে তোদের এই কথা শুনে নৃত্য করে কঠিন নৃত্য। এই নৃত্য ছাড়া আমাদের যা নৃত্য করতে বলবে জানি জানি, কিন্তু আমি যে কথা দিয়েছি পদ্মাবতীকে তোমরা কি চাও তোমার দেবরাজে উঁচা মস্ত নিচ হয়ে যাও? পারবো তো প্রভু? আজকে দেবতা সমাধি যদি আমাদের দেবরাজে অপমানিত হয়,
আমরা থেকেই বা কি করলাম, তাই তুমি যে তার মুখ রবি আমি ভালো করে মাতুল হয়ে যাচ্ছি। বেশ কিন্তু কথা মনে রেখো প্রভু, এই কাঁচা স্বরের উপরে নৃত্য করতে করতে যেন তোদের তাল ভঙ্গ না হয়, যদি হয় তাল ভঙ্গ করব তোদের আমি চরম অভিশাপ। নৃত্য আরম্ভ করো পদ্মা হতে, বেশ এবার পরিদর্শন করো তুমি এই কাঁচা স্বরে নৃত্য করা। ওকে নাচে উষা থমকি থমকি নেচে যা, ওকে নাচে উষা থমকি থমকি নেচে যা, নাচে উষা থমকি থমকি নেচে যা। নাচে উষা থমকি থমকি নেচে যা, নাচে উষা থমকি থমকি নেচে যা। এই বলে মতন আমাদের ক্ষমা কর ইন্দ্রদেব বিষ্ণুদেব। এই মতন বিঘটন নৃত্য আমরা পছন্দ করি না, এক এক করে দ্বিতীয়বার তাল ভঙ্গ করেছে, তাই শিশু বলে ক্ষমা দিলাম। বিষ্ণুদেব আপনি বসো। বসো প্রভু। অনুরোধ উষা বুঝেছি বুঝেছি, হয়ে আছে তোমার রূপের অহংকার, অহংকারের বিনিময়ে হয়ে যায় তোদের তাল ভঙ্গ। দ্বিতীয়বার তোদের আমি ক্ষমা করলাম, এবারে যদি হয় তোদের তাল ভঙ্গ নয় তোদের নিস্তার করবো তোদের অভি। এবার বাজরে মাদুলা ওই আমার সুন্দরী উষা নাচে সুন্দর, ভালো করিয়া বাজরে মাদুলা সুন্দরী উষা নাচে। Yeah.
চিরি তবলা সুন্দরী উষা নাচে। ভাল করিয়া বাজে তবলা সুন্দরী উষা নাচে। সত্যি বুঝেছি অনিরুদ্ধ ঔষার হয়েছে রূপের অহংকার, হয়তো আজকে নৃত্য করার সঙ্গে সঙ্গে এক এক করে তৃতীয় বার কাল ভঙ্গ করেছে। চলো লক্ষ্মী আমরা বৈকুণ্ঠে যাই, চলো চলো। বুঝেছি বুঝেছি উষার হয়েছে রূপের অহংকার, এই অমরাবতীতে সকল দেব দেবীর নিকটে আমায় করিয়াছ তোমরা অপমান, আমার উঁচু মস্তক তোমরা নিচু করেছ। ভাই যাও তাদের আমি সব করলাম, দ্বাদশ বৎসরের জন্য যাবে তোমরা মুক্ত ধামে। পত্রার সহিতে যাবে তোমরা দ্বাদশ বৎসরের জন্য, পত্রার কার্য সিদ্ধি করিয়া আসিবে পুনবার আমার এই অমরাবতীতে। পালিয়ে দেব আমাদের অভিশাপ, দেবরাজ যখন আমাদের অভিশাপ করেছে এই মুহূর্তে আমাদের মর্তধামে যেতে হবে। যা প্রভু অর্পণ করে দাও। বেশ পদ্মাবতী দেবরাজ আমার অনুরোধ উষাতে তোমার হস্তে তুলে দিলাম। দাদা গো কেবলমাত্র 12 বছরের জন্য নিয়ে যাবো অনুরোধ দোষাকে আমার তব বেটি, যেই দিনই তার সদাগরে মম বলে করে পুষ্পাঞ্জলি দেবে ফিরিয়ে এনে দেবো তোমার অনুরোধ দোষ। বিদায় উষা, বিদায় বিদায় দেব না। আমার অনুরোধ উষাকে অভিশাপ দিয়ে পাঠিয়ে দিলাম ওই দাদা দশ বছরের জন্য মর্ত্য ধামে। একই আমার অমরাবতী যে হতে চলেছে অনুরোধ। এই সরজা নদীগুলি তোমার এই পুষ্পরথটা কেন দাঁড় করে দিল? সত্যি আজই আমার মর্ত্যভূমির দিকে যেতে যেতে কেন পুষ্পরাজ থেমেছে এই সরজ নদীর তীরে জানো? কেন গো মা? অনুরোধ উষা বলো মা, মর্ত্যভূমিতে নিয়ে যাবো তোমাদের, তবে এই মতে নয়, তোমাদের দুইখানা আত্মা নিয়ে ছুটে যাবো মর্ত্যভূমিতে। সত্যি বলেছি, এই দেহকে পরিত্যাগ করতে হবে তোমাদের। তাহলে দাও না জরুরি আমরা এই দেহকে পরিত্যাগ করি। তবে সর্বপ্রথমে সেই সরজ নদীর থেকে গঙ্গা স্নান সেরে এসো, অগ্নিকুণ্ড চালবো আমি পাণ্ডনা কুত্রি ঝম্প দেবে সেই অগ্নিকুণ্ডে।
ওই যে অগ্নিচিতা সাজিয়ে গেছে, চলো না আমরা এই দেহটাকে পরিত্যাগ করি। পেয়েছি আমি একে একে দুইখানা জীব, অর্থের মাটিতে নিয়ে যাব, যা হবে মম পূজার। মনে রেখো তো আমি শিবকন্যা পদ্মাবতী, ছলে বলে কৌশলে যেমন করে হোক চন্দ্রধর, একদিন না একদিন মাথা নত করতে হবে মম পদ তলে, তোমায় হতে হবে মনসা পূজারি। ছুটি যাবো মর্তভূমিতে চাঁদের নিকটে, সরকার গর্ভে দিব ওই অনুরোধ ধরিছি, উষার জীবকে দিব আমি মেনকার গর্ভে, তাই ছুটি যাই না কেন সেই শর্ত তো আমি।